আচ্ছা, প্রথমে তোমাকে যেটা প্রশ্ন করতে চাচ্ছি, তোমার কাছে জানতে চাচ্ছি, ছোটবেলা থেকে কি তোমার স্বপ্ন ছিল যে তুমি বড় হয়ে অভিনেত্রী বা মডেল হবে? না, চাপিয়ে দেওয়া হয়নি। মানে মানে কোনটার কথা বলছেন, যে মডেলিং বা নাচ? না, ডাক্তার হতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, ছোটবেলা থেকে তোমাকে এটাই হতে হবে, তুমি ডাক্তার হবা, মানুষের সেবা করবা, এটাই মানে ছোটবেলা থেকেই শুনছিলাম এবং আমার ওটাই শখ ছিল যে আমি বড় হয়ে মানে ডাক্তার হব। সো মডেলিং, নাচ, আমার অভিনয় সব কিন্তু হঠাৎ করে পাওয়া। তো যেহেতু আমি নাচের শিল্পী, নাচটাই আমার মূলত ছিল, তো নাচটাই শুরু আমার। পরে আমার মডেলিং এ একটা শখের বসে করা, তারপরে হচ্ছে তারপর শখ থেকে আরেকটু বেশি শখ হলো অভিনয় করা, অ্যাপ্রিসিয়েশন থেকে আরেকটু এগিয়ে যাওয়া। হ্যাঁ, ছোটবেলায় মোনালিসা কেমন ছিল? ছোটবেলায় মনে শান্তই ছিলাম, এখন যেরকম চটপট চটপট ভাবে ঘোরাফেরা বা কথাবার্তা বা যেটাই বলো অ্যাক্টিভিটিস গুলো, কিন্তু ছোটবেলায় আমার মনে হয় যে আমি খুব বেশি শান্ত ছিলাম। তোমরা তিন বোন? তিন বোন। মুনিরা তোমার সবচেয়ে বড় বোন, সে নাচতো। হ্যাঁ, আমি জানি। সবচেয়ে ছোট বোন তুমি। বড়দের কাছে তোমার ছোটবেলার কাহিনী শুনতে তোমার কেমন লাগে? এখন শুনে আমি হাসি পাই আপু। আসলে আমি ছোটবেলায় খুব জিদি ছিলাম, মানে এটা সবসময় আমার শুনতে হয় এবং শুনে আসছে, এখনো শুনি আম্মার কাছ থেকে, তুমি তো ছোটবেলায় অনেক, এখন তো শান্ত হয়েছো, ছোটবেলায় বেশি জিদি ছিলা, বেশি জিদ করতে। আগে বলে তুমি ছোটবেলায় শান্ত ছিলে? না, শান্ত ছিলাম, কিন্তু তারও ছোটবেলায় তখন আমি অনেক জিদি ছিলাম, আর যেটা শুনি আর খুব রাগি ছিলাম, মানে আমাকে এটা দিতেই হবে তো দিতেই হবে। এই যে এত সুন্দর ভুবন ভোলানো হাসি তোমার, এই মোনালিসার হাসি এক বিশেষ জায়গা দখল করে আছে সবার কাছে, এই শব্দটি সেখান থেকে কি তোমার নাম এসেছে নাকি কে নাম লিখে রেখে, নাম রাখার পেছনে সার্থকতা কি? আমার নামটা রেখেছে আমার আব্বা আম্মা দুজনই মিলিয়ে রেখেছে, একজনে রেখেছে মোনা আর একজনে রেখেছে আপাতত কেউ এরকম নেই। তো যাদের সাথে খেলেছি, ঘুরেছি, ওই সময়টা আসলে আমার কাছে মনে হয় যে আমার লাইফের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ছোটবেলার লাইফটা। আচ্ছা, মানে তুমি কি ঢাকায় থেকেছো? হ্যাঁ, পুরোটাই ঢাকায়, মানে আমার জন্ম ঢাকা, ঢাকা থেকে আমি বড় বেড়ে ওঠা। তো আমার ছোটবেলার মানে ওইটা আমি খুব ফিল করি এখনো আপু, প্রত্যেকটা জিনিসে, যে ছোটবেলাটা সবচেয়ে মজার সবার জীবনে, সবার জীবনে আসলে আমার মনে হয় আমরা সব সময় এটা ফিল করি যে ছোটবেলাতে বড় হলে টেনশন, এইটা চিন্তা করো, ওটা চিন্তা করো, রেসপন্সিবিলিটি বাড়া, সবকিছু মিলে আমার খালি মনে হয় যে ইস, আবার যদি ছোট হয়ে যেতে পারতাম, আমার ভাগ্নিদেরকে দেখলে আমার সেটাই মনে হয় যে কবে ছোট হবো, আবার কবে ওদের মতোই করবো। কিন্তু ছোটবেলায় যেটা বললাম যে বাচ্চারা তো সাধারণত এত ভোরে সকালে উঠতে চায় না, তারপর যাওয়াটা অ্যাসেম্বলিতে দাঁড়ানো, পিটি করা, আবার সেইখানে আবার ক্লাসে যাওয়া, মানে প্রথম ক্লাসটা আমার কাছে মনে হতো যে ফার্স্ট যখন ক্লাসটা করি তখন চোখে ঘুম ডুম নিয়ে হ্যাঁ হ্যাঁ কি বলে, সেকেন্ড ক্লাস থেকে শুরু হয়ে যায় ঠিক আছে এখন, আচ্ছা এখন ঠিকঠাক, এখন ঠিকঠাক। তুমি তো প্রথমে নাচ শিখেছো? জি। তোমার বোনদের ধারাবাহিকতাই তোমার নাচের শুরুটা আমি আমি যতটুকু জানি। তারপরে তারা কিন্তু অতটুকুই থেমে গেছে, কিন্তু তুমি তারপরে মডেলিং এ অনেক বেশি নাম করেছো, আমরা সবাই জানি, জনপ্রিয়তা পেয়েছো, তারপরে তুমি নাটকে এসেছো, এই এই ধাপগুলি কিভাবে কিভাবে আসলে? প্রথমত আমার যেটা নাচ, যেটা আমার শেখা, যেটা আমি শিখেছি নাচ থেকেই, আমার ওই যে শখটা আমি যেটা বললাম যে মডেলিংটা আমার একেবারেই শখের বশে করা, যখন মডেলিং এ একটার পর একটা ভালো রেসপন্স পেলাম এবং কাজের ভালো ভালো কাজ আমার কাছে আসলো, তখন থেকে আচ্ছা একটা করি, দুইটা করি, তিনটা করি, এরকম করতে করতে ভালো কাজের ভালো লাগা থেকে, ভালো লাগা থেকে, তো ওইটা করার পর তারপরে আসলো আমার অভিনয়ের ব্যাপারটা। অভিনয়ের ব্যাপারটা নিতান্তই আমি প্রথম থেকেই একেবারেই রেগুলার ছিলাম না, এবং চাইনি খুব একটা রেগুলার না, খুব একটা খুব অকেশনালি আমি অভিনয়গুলো করি বা কোনো বিশেষ কোনো দিনে বা কোনো অনুষ্ঠানে এরকম হলে তখনই করি, এখন খুব একটা করতে চাই না, কারণ এটা খুবই রিকোয়েস্টে আমার দর্শকদের অনুরোধে আমার এটা করা, আর কিছু কাছের মানুষ আছে যারা একান্তই রিকোয়েস্ট করলে মানে অনুরোধের ঢেকে, অনুরোধের ঢেকে, সো ওটা থেকেই করা। সো আমি
এভাবেই আমার একটা পর একটা মানে কাজের ক্ষেত্রে এখন আমার চিন্তা আছে নাচ নিয়ে কিছু একটা ডিরেকশন বা এরকম প্ল্যানিং আছে ডিরেকশন দিব কারণ নাচের ব্যাপারটা আমি দেখেছি আপনি লক্ষ্য করে দেখবেন অনেক অনুষ্ঠান অনেক সুন্দর করে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় কিন্তু নাচের ব্যাপারটা কিন্তু অবহেলিত অবহেলিত এবং দুর্বল কেউ ইন্টারেস্ট ফিল করে না সো আমি চাচ্ছি যে এমন কিছু একটা করব যেটা মানুষ ইন্টারেস্ট ফিল করবে এবং বসে দেখবে সো এরকম একটা প্ল্যানিং আছে ইনশাআল্লাহ দেখি কি কারণ তোমার কাছ থেকে আমরা শিখতে চাই আচ্ছা স্কুল কলেজ তারপরে এখন কেউ কি মনে দোলা দেয়নি উফ আপু মনের দোলা দিতে দিতে পেড়া পাবি এখন আর চাই না মনের দোলা স্কুল তো না কলেজ থেকেই আচ্ছা সবাই এরকম দোলা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তুমি দুলেছো কবার দুলেছো নাকি না আমরা অন্য প্রসঙ্গে যাই না কেন কেন অসুবিধা কি অসুবিধা নাই কারণ জীবনে কখনো চিঠি লিখেছো না আমি চিঠি পেয়েছি চিঠি লিখিনি আমি কাউকেই না কখনোই না এসএমএস হ্যাঁ কিন্তু চিঠিও লেখা হয়নি